বিএনপি নেতারা কি বললেন সেটা নিয়ে আমাদের অত মাথা পাতা নেই। আমরা এদেশের ইতিহাসের এই ইতিহাসের বীরত্বপূর্ণ সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশীদার। এদেশে 69-এর পর সত্য কথা বলতে কি ইস্যুভিত্তিক কোনো আন্দোলন গণ আন্দোলন গড়ে ওঠে এবং 90-এর আন্দোলনকে আমরা আন্দোলন বলি, এছাড়া সরকারের পতন হয়েছিল কিন্তু সেটা সরকার দুর্বল বলেই সেই আন্দোলনের আঘাত সইতে পারেনি, কিন্তু সেটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে এমনটা বলা ঠিক হবে না। এখন আমরা যেসব আন্দোলনের কথা বলা হচ্ছে এবং তারা এখনো বলছে বিজয় না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন করবে, ফকুল সাহেব জেল থেকে বেরোয় আবারও দিদা স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন, আন্দোলনের স্বপ্ন দেখছেন। একটা কথা মনে রাখবেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। জনগণের সরকার ক্ষমতায় থাকলে ইস্যুভিত্তিক আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়া মোটেই যে সম্ভব না, এটা বিএনপির হাড়ে হাড়ে টের পাওয়া উচিত। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। অভিজ্ঞতা থেকে আমরা সকলকেই বলব, সমস্যা সমাধানের রাজনৈতিকভাবে যে সমস্যার আমরা মুখোমুখি হই, সমাধানের একমাত্র উপায় হচ্ছে অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জনমতের প্রতিফলন ঘটবে। জনমত যদি বিরোধী দলের পক্ষেও প্রবল হয় সেটাও কিন্তু নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। এটাই আমাদের দেশের বাস্তবতা। তা আমি ফকরুল সাহেবকে বলবো, পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করেন, সেটাই হবে আপনাদের জন্য শুভ।